সবগুলো বক্সের মধ্যে নিয়ে নিই, করাবো দেখো। এই যে নিয়েছি বাপে, এটা হচ্ছে চটপটির জন্য আমি সিদ্ধ করে রেখেছি, কোনো কোনো মশলা দিইনি, যখন খাবো তখন দিয়ে খাবো। আর রোজার সময় একটু জাল খাবার খেতে ইচ্ছে করে, কারণ সব সময় দেখা যায় যে মনে থাকে না বীজানে বীজে রাখার জন্য, তাই আমি একসাথে বীজে রেখে সিদ্ধ করে নিই, বক্সে রেখে দিব, যেদিন মন চাইবে ওদিন বের করে মশলা দিয়ে খেয়ে নেব। আমার চপের জন্য এগুলো রেডি করেছি, গোল গোল করে বানাই নিব। যেভাবে শেপ দিতে মন চায় ওভাবে দিয়ে নেবেন। বেগুনের জন্য এটা বেসন, চালের গুঁড়া, চাট মশলা দিয়েছি, লবণ,